সবাইকে গুড মর্নিং। সপ্তর্ষি, শঙ্খ, বসুন্ধরা, ঋক, সবাইকে গুড মর্নিং। প্রথমে আমরা তাহলে, আমি কবি আদিত্য, গুড মর্নিং। অন্বেষা, গুড মর্নিং। আমি কবি কবিতাটাকে সুব্রত স্যার বললো আলোচনা করে দিতে, পড়িয়ে দিতে, ঠিক আছে? তো আলিশা, গুড মর্নিং। আমি কবি, গুড মর্নিং, অবশ্য আফটারনুন হতে চলল। তো আমি কবি কবিতাটা আলোচনা করি, হ্যাঁ, ওই কবিতাটাকে একবার পড়ে যেটুকু হয় পড়ায়, পরে আবার দেখা যাবে। স্যার বললেন, আচ্ছা ভিডিও অফ করে দাও। হ্যাঁ, অগ্নিশ দেখি সপ্তষী কি বলছে আবার। সপ্তষী কি বলছে? আমি কবি প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে? বেশ, আমি কবি প্রেমেন্দ্র মিত্র। মূলত আমরা কবিতাটা পড়ার আগে কয়েকটা বিষয় একটু যদি বলি তাহলে ভালো হবে। সেটা হচ্ছে যে কবি কবিতাটার নাম দিয়েছেন আমি কবি। আমি কবি নামকরণ কিন্তু যে কোনো কবিতা বা গল্পের একটা জানলা বলতে পারো। তো আমি কবি আমরা পড়লে পরে বুঝতে পারবো যে কবি আদতে কি বলতে চাইছেন। রবীন্দ্রনাথ, আমরা জানি যে প্রকৃতির সৌন্দর্য, মানুষের যে মনস্তাত্ত্বিক দিক, সেইগুলোকে আমাদের সামনে এমনভাবে তুলে ধরেছেন যে আমরা সেই কবিতাগুলোতে মুগ্ধ হয়ে যাই। সেই রবীন্দ্রনাথও বলেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। এই যে তোমাদেরই লোক, এই যে তোমাদেরই লোক, এই তোমাদেরটা কে? খেটে খাওয়া সাধারণ মানুষ যারা পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে এই পৃথিবীর কে এগিয়ে নিয়ে চলেছেন। খেটে খাওয়া সাধারণ মানুষ যারা নিজেদের পরিশ্রমের মধ্য দিয়ে এই পৃথিবীকে এগিয়ে নিয়ে চলেছে, কবি তাদের লোক হতে চেয়েছেন। তিনি বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। অর্থাৎ রোমান্টিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও চাইলেন সাধারণ খেটে খাওয়া মানুষের কবি হতে। অর্থাৎ তাদের কথা, তাদের কথাকে তুলে ধরার মধ্য দিয়েই তিনি তাদের কবি হতে চাইলেন। এখানে প্রেমেন্দ্র মিত্র আমি কবির মধ্যে দিয়েও তিনি বলতে চাইছেন যে আমি হচ্ছি সেই সাধারণ খেটে খাওয়া মানুষের কবি যারা এই পৃথিবীর সভ্যতার ধারক এবং বাহক, যারা নিজেদের শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে হাত, আমরা বলি না, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে শারীরিক পরিশ্রম করে এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে চলেছেন, আমি তাদের কবি হতে চাই। চারিদিকের সৌন্দর্য দেখে সেই নিয়ে কবিতা লিখে সময় নষ্ট করার সময় আমার নেই। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় মাটি, আকাশ, সাগর, সবাই চাইছে মানুষ তাকে স্পর্শ করুক, মানুষ তাকে জয় করুক। মানুষের পরিশ্রমের মধ্যে দিয়ে এই পৃথিবীর সভ্যতার দ্বারা এগিয়ে যাচ্ছে, কবি তাদের কবি হতে চেয়েছেন।
আমি কবি যত কামারের কাসারির আর ছুতুরের মুটে মজুরের। এটাই কবি শুরু করছেন, আমি কবি যত কামারের ছুতুরের মুটে মজুরের। অর্থাৎ আমি কবি, আমি কাদের কবি? আমি খেটে খাওয়া পরিশ্রমের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করা সেই সমস্ত মানুষদের আমি কবি। আমি আমার সময় নেই সৌন্দর্য দেখে, বিশ্বের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যে সেই কথা লেখার সময় আমার নেই, আমি হচ্ছি খেটে খাওয়া সাধারণ মানুষের কবি। তাই তিনি বলছেন, আমি কবি যত কামার, আমি কবি যত রাফিয়া গুড মর্নিং, আমি কবি যত কামারের আর কাসারির আর মুটে মজুরের, আমি কবি যত ইতরের। এখানে ইতর কথাটা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ বোঝাতে আর কি ব্যবহার করা হয়েছে। আমি কবি যত ইতরের, এখানে ইতর বলতে খেটে খাওয়া সাধারণ মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ তথাকথিত সমাজ যারা কি যাদেরকে ইতর বলে ভাবে, আমি তাদেরই কবি, আমি কামারের কবি, আমি কাসারির কবি, কামার কামারের কবি, কাসারির কবি, আমি মুটে মজুরের কবি। বুঝা গেছে? আমি কবি যত কামারের কাসারির আর মুটে মজুরের, আমি কবি যত ইতরের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। কর্ম মানে অর্থাৎ যারা কাজ করে পৃথিবীকে সচল রেখেছে, রেখে তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, আমি তাদের কবি। তাই বলেছে আমি কবি, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। অর্থাৎ যারা কাজ করে পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ফেলছে, আমি তাদের কবি। বিলাস বিবশ মর্মের তরে ভাই, বিলাস বিবশ মর্ম, বিলাস বিবশ মর্ম যত স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। অর্থাৎ বিলাস বিবশ মর্মের স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। বিলাস বিবশ মর্মের স্বপ্নের তরে ভাই, আমার সময় নেই। অর্থাৎ স্বপ্ন দেখে সময় কাটাবার সময় আমার নেই। অবশ হয়ে বিলাসে স্বপ্ন দেখে কাটাবার সময় আমার নেই। আমি কবি কর্মের আর ঘর্মের, আমি কাজের কবি, আমি ঘর্মের কবি। মাটি মাগে ভাই হলের আঘাত, সাগর মাগিছে হাল, পাতাল পুরীর বন্দিনী ধাতু, মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল। মাটিও হলের আঘাত চাইছে, লাঙ্গল লাঙ্গল আর হল দিয়ে মাটি চাষা হয়, সেই মাটি চাষ করে তার মধ্যে শস্য ফলানো হয়, শস্য ফলবে। তাই মাটিও চাইছে মানুষ হল দিয়ে আমাকে আঘাত করে, কর্ষণ করে তাতে বীজ রোপণ করা হোক, মানুষের পরিশ্রম সার্থক হয়ে এ ধরনেরকে এগিয়ে নিয়ে যাক, এ মাটিও চাইছে, মাটি চাইছে। তাই যেন তিনি বলছেন, পাতাল পুরীর বন্দিনী ধাতু, মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল। পাতাল পুরীর বন্দিনী ধাতু মানে মাটির নিচে অনেক ধাতু আছে, মেটাল আছে, লোহা তামা সোনা সব তো মাটির নিচে। তাকে মাটি থেকে না তুললে, মানুষ যদি না তুলে, সে তো নিজে নিজে উঠতে পারবে না। তাই ধাতুও যেন বলছে, সেই মেটাল যেন বলছে, মেটাল যেন কাঁদছে মানুষের জন্য। কবি মনে করছেন সেই মেটাল পাতাল পুরীতে বন্দী হয়ে আছে, তাকে মানুষেরই তুলতে হবে। কে তুলবে, কে তোলে? সাধারণ খেটে খাওয়া মানুষ তোলে, এই মজুরেরা তোলে, মুটুরেরা তোলে, মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করে তাদেরকে তোলে। তোলে দেখেই এই সভ্যতার ধারা অব্যাহত আছে, এই সভ্যতা আজও টিকে আছে। তাই পাতাল পুরীতে যে ধাতু আছে, পাতাল পুরী মানে মাটির নিচে, পাতাল পুরী বলতে এখানে মাটির নিচে যে ধাতু আছে, সেই ধাতুও যেন বন্দী হয়ে আছে, সে কাঁদছে মানুষ আমাকে কতক্ষণে নিচ থেকে তুলে আনবে। আর আমরা যদি তাকে তুলে না এনে এই সৌন্দর্য দেখে জীবন কাটিয়ে দিই, তাহলে কি সমাজ এগোবে?
তাহলে কি পৃথিবী এগোবে? তাই আমি কবি হচ্ছি সেই সাধারণ খেটে খাওয়া মানুষের কবি, যার এই ছুতুরের মুটে মজুরের যাদের পরিশ্রমের ফলে এই পৃথিবী এগিয়ে চলেছে আমি তাদের কবি। এটাই কবি বলতে চাইছেন। দুরন্ত নদী সেতু বন্ধনে বাধা যে পড়িতে চায়, নেহারি আলোসে নিখিল মাধুরী সময় নাহি যে হায়। আমি যে অলস হয়ে এই পৃথিবীর সৌন্দর্য দেখব তার সময় আমার নেই। একটা দুরন্ত নদী তাকে সেতুর বাঁধনে বেঁধে দেওয়া হোক, এটাই যেন নদী চাইছে, কে বাঁধবে? সাধারণ খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে তারাই বাঁধবে, তাদের কি বাঁধতে হবে? তাই আমি তাদের কবি। এত বড় একটা ব্রিজ হয়ে গেল, তোমরা ওদিক থেকে যারা আসছো আমাদের স্কুলে, তারা এখন ওই ব্রিজ পেরিয়ে চলে আসছো, এখন তো না বন্ধ আছে, কিন্তু এসছো তো আগে, এই ব্রিজটা তো তখন ছিল না, তোমাদের আস্তে আস্তে তো এই ব্রিজটা তৈরি হলো এই কয়েকদিন আগে, এখন তোমরা এই ব্রিজটা থেকে আসছো কত সহজে, ওই ওভারব্রিজ দিয়ে চলে আসছো, কারা বানালো? কত মানুষের পরিশ্রমের ফলে এটা গড়ে উঠলো। কবি তাদের কবি হতে চেয়েছেন। এই যে দুরন্ত নদী, বড় বড় নদী, তার উপরে বীজ কিভাবে তৈরি হলো? মানুষ পরিশ্রম না করলে হতো? একে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ বুলিয়ে দেবে আর হয়ে যাবে? এটা হয় না, মানুষকে পরিশ্রম করতেই হবে। শস্য ফলবে না, ফু দিলে শস্য ফুলে যাবে না, মানুষকে মাটি কর্ষণ করে তার মধ্যে বীজ বপন করে ফলাতে হবে। কবি তাদের কবি হতে চেয়েছেন। এত বড় বড় মাটির জিনিসপত্র, মাটির ভাব বা কত কিছু ব্যবহার হচ্ছে, কুমোররা তৈরি করছে, পরিশ্রম করে তৈরি করছে। এত থালা বাসন কারা তৈরি করছে? এই যে কাসারি, কবি যেটা বলেছেন, আমি কবি যত কামারের আর কাসারের আর ছুতোরের, ছুতোর মানে যারা কাঠের কাজ করে, এত কাঠের এত কাজ হচ্ছে, বড় বড় বিল্ডিং এ কাঠের কাজ হচ্ছে, এত আসবাবপত্র, এত ফার্নিচার, কারা কাজ করছে? মানুষ পরিশ্রম করে কাজ করছে সেই ছুতোরের কাজ। লোহা পিটি অস্ত্র তৈরি হচ্ছে, নানা রকম শুধু জিনিসপত্র তৈরি হচ্ছে, কি করে? কামার সালায় সেটাকে পিটিয়ে তৈরি করা হচ্ছে, পরিশ্রম করে করা হচ্ছে। তাই কবি বলছেন, আমি কবি যত কামারের আর কাসারির আর মুটে মজুরের। হ্যাঁ, বিবস অলস, বিবস, এই যে সব বিবস, অলস বিবস স্বপ্নের তরে ভাই সময় যে হয়নি, অলসতা করে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেওয়া, কোনো কাজকর্মহীন ভাবে, এটাতেই তো অলস বিবস এটা বলছে। এই যে বিলাস বিবস মর্মের যত স্বপ্নের তরে ভাই, সুখে স্বাচ্ছন্দ্যে অলসতায় কাটিয়ে দিয়ে স্বপ্ন দেখার সময় আমার নেই, এটাই বলছে। বাবা সপ্তশ্রী তো আবার, হ্যাঁ সপ্তশ্রী, এই এই ধরনের কথা বলার প্রয়োজন নেই, এটাতে আমাকে নিজেকে ছোট লাগে। আমি তোমাদের পড়াতেই এসেছি, আমাকে সেইটুকুর জন্য ধন্যবাদ দিলে এটা তো হবে না, সেটা তো খারাপ লাগবে, তাই না? মা বাবা সাহায্য করবেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায় না, আমাকেও তো সে জায়গায় রাখতে হবে, তাই আমাকে ধন্যবাদ দিও না, সেটা আমার ক্ষেত্রে খারাপ। যাই হোক, ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি যে কবি বলতে চাইছেন যে মাটি সেও চাইছে তাকে কর্ষণ করে, তাকে চাষ করে তার মধ্যে ফসল ফলানো হোক, আর এই কাজটা মানুষই করবে। একটা সেতু, সেও আবদ্ধ হতে চাইছে বন্ধনে, একটা সেতু সেও বন্ধনে আবদ্ধ হতে চায়,
এটাই বললাম, সেটা সেই কাজটা কিন্তু করে এই সাধারণ মানুষ, কবি তাদের কবি হতে চেয়েছেন। ঠিক আছে, দিয়ে বলছেন তিনি, মাটির বাসনা পুড়াতে ঘুরায় কুম্ভকারের চাকা। ওই যে মাটির জিনিসপত্র, কবি কিন্তু সেখানেও একটু, যেহেতু কবিতা তাই একটু ঘুরিয়ে বলছেন মাটির বাসনা, অর্থাৎ নিহারি মানে দেখা, নিহারি মানে দেখা, কোন জায়গাটা আছে, নিহারি আলোসে নিখিল মাধুরী সময় নাই যে হায়, নিহারি মানে দেখা, নিহারি আলোসে নিখিল মাধুরী, নিখিল মাধুরী, নিখিল মানে সমগ্র পৃথিবী, মাধুরী মানে সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য দেখার সময় আমার নাই, নিহারি আলোসে নিখিল মাধুরী, নিহারি মানে দেখা, আলোসে মানে অলস হয়ে, নিখিল মাধুরী অর্থাৎ এই বিশ্বের সৌন্দর্য, এই পৃথিবীর সৌন্দর্য দেখার সময়, নিহারি মানে দেখার সময় আমার নেই, নিহারি আলোসে নিখিল মাধুরী অর্থাৎ এই পৃথিবীর সৌন্দর্য দেখার সময় আমার নেই, সময় যে আমার নেই, মাটির বাসনা পুড়াতে ঘুরাই কুম্ভকারের চাকা, মাটির বাসনা অর্থাৎ মাটি সেও চায় যে আমাকে ঘুরিয়ে মানুষ কাজ করে আমাকে বিভিন্ন আকার দিক, এটাকে মাটি চায়, কবি বলছেন আর কি, যে মাটি অপেক্ষা করছে, মাটি চাইছে মানুষ যেন সেটা করে, এটাকে বলতে গিয়ে তিনি বলছেন যে মাটির বাসনা পুড়াতে ঘুরাই কুম্ভকারের চাকা, আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা, আকাশ যেন ডাকছে মানুষ যে আজকে যে স্পেসে যাচ্ছে, অন্য প্ল্যানেটে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন কিছু আবিষ্কার করছে, দূর দূরান্তে পাড়ি দিচ্ছে, এই যেন আকাশ ডাকছে এসো, আকাশ ডাকছে মানুষ যাবে, তাই বলছেন আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা, এই যে মানুষ দুঃসাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, যে মানুষটা স্পেসে যাচ্ছে সেটা খুব ভালো করে জানে সামান্য একটু গন্ডগোল হলে সপ্তর্ষি ও বুঝতে পেরেছে যে আমি যা বলেছি ঠিকই বলেছি, তাই ও কিন্তু ওটা তুলে নিয়েছে, ডিলিট করে দিয়েছে, যে আমাকে ধন্যবাদ দিয়েছিল সেটা ডিলিট করে দিয়েছে, কি সপ্তর্ষি তাই তো, আমি ঠিক বলেছি তো, ঠিক, তো যাই হোক, তো ভালো লাগলো যে তুমি তুলে নিলে, এবার ভালো লাগছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা, আকাশ ডাকছে তাই মানুষও সেখানে যাওয়ার জন্য আগ্রহী হচ্ছে, এটাই তো এই যে এইমাত্র সপ্তশীকে যে কথা বলছিলাম, তোমরা অপেক্ষা করছো তাই তো আমার ক্লাস নিতে ভালো লাগছে, তোমাদের ডাকে সাড়া দিয়ে আসছি, ধন্যবাদের কোনো প্রশ্ন নেই, আমার ক্লাস নিতে ভালো লাগছে কেন, তোমরা যদি অপেক্ষা করো তবেই তো ভালো লাগবে, এই এতগুলো স্টুডেন্ট অপেক্ষা করছে শুনছে, তারাও আমার বড় শুনতে চাইছে, এই ডাকেই সাড়া দিয়ে আসা, এইটাতেই ভালো লাগা, সেই মানুষ কবিও বলছেন যে আকাশ যেন ডাকছে তাই মানুষও দুঃসাহসের পাখা মেলে সে সেদিকে যাচ্ছে, সাগরে পাড়ি দিচ্ছে, মাটি চাইছে যে আমার উপরে কর্ষণ করে শস্য ফলানো হোক, মাটি চাইছে তাকে বিভিন্ন রূপ দিয়ে তৈরি করা হোক, এ মাটির বাসনা, মাটির ইচ্ছে, আকাশ ডাকছে তাই আমি দুঃসাহসে পাখা মেলে যাচ্ছি, অগ্রম লিও মিনার দম্ব তুলি, তাই কি করে হচ্ছে, যাই হোক সেটা নিয়ে এখন ডাবল দেখছো কি করে গো,
হ্যাঁ, যাক কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, ওটা ছেড়ে দাও, যেটা আছে আছে, দেখা যাবে। তো এইটা দেখো, তারপরে বলছে যে অব্রং লিও মিনার দম্বতুলি, অব্র মানে আকাশ, একটা মিনার, একটা মিনার যখন, মিনার কি, মিনার মানে তো এই এদের ভূমি মাটি, আর বড় বড় মিনার এই মাটিকে ভেদ করে মিনার কি করে আকাশের দিকে উঠে উঁচু উঁচু হয়ে থাকে। মিনার এই মাটিতে পোঁতা বড় বড় মিনার আকাশের দিকে আছে, বিরাট বড় মিনার, রাজারা বানাতো। তো মিনার কে কবি বলছেন, অব্রংলিও মিনার দম্বতুলি, ধরণীর গুড়ো আশায় দেখায় উদ্ধত অঙ্গুলি। ধরণীর গুড়ো আশা, ধরণীর যে গুড়ো আশা আকাশকে ছোঁয়া, সেইখানে উদ্ধত অঙ্গুলি দেখিয়ে সে মিনার আকাশকে ভেদ করে যেতে চায়, আকাশকে ভেদ করে যেতে চায় মিনার, ধরণীর গোপন আশাকে উদ্ধত অঙ্গুলি দেখিয়ে আকাশে মিলে যেতে চায়। আমি কবি ভাই কামারের আর কাসারির আর ছুতোরের মুটে মজুরের, তাহলে আমি কবি ভাই কামারের, কামার হচ্ছে যারা কামার শালায় কাজ করে, লোহার জিনিসপত্র তৈরি করে, দা কুড়োল কাটা বাটারি অনেক কিছু অস্ত্র ইয়ে ধরনের এইসব তৈরি হয় কামার শালায়, আমি কবি যত কামারের আর কাসারির, কাঁসার বাসন কোসন সমস্ত কিছু তৈরি হয় যিনি তৈরি করেন কাঁসারি, আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতোরের, ছুতোর হচ্ছে কাঠের কাজ করে যারা, ছুতোরের আর মুটে মজুরের, মুটে হচ্ছে তারা মোট বয়, মাথা করে মাথায় মোট বয়ে নিয়ে যায়, ভারী ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যায়, মজুর, একটা কোনো বিল্ডিং হচ্ছে, একটা কোনো ব্রিজ হচ্ছে, যারা পাথর নিয়ে যায়, যারা ইট নিয়ে যায়, সে হচ্ছে মজুর। কবি তাদের কবি হতে চেয়েছেন, তাই কবি বলছেন, আমি কবি ভাই কামারের আর কাসারির আর ছুতোরের মুটে মজুরের, আমি কবি যত ইতরের, এখানে ইতর বলে কোনো কিছু এরকম হয় না, ইতর হচ্ছে তথাকথিত সমাজ, সমাজের কিছু উঁচু শ্রেণীর মানুষ এই ধরনের মানুষকে ইতর বলে ভাবে, তাই কবি সেখানে কিছুটা ব্যঙ্গ করে এই কথাটা বলছেন, আমি কবি যত ইতরের, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষের, এই ধরনের মানুষের, তথাকথিত ভাবে নিচু শ্রেণীর যারা বলছেন, আসলে কবি তাদেরকে নিচু শ্রেণী ভাবছেন না, কবি তাদেরকে উঁচু শ্রেণী ভাবছেন, এরাই তো সমাজের ধারক এবং বাহক, এরাই তো সমাজ থেকে এগিয়ে নিয়ে যায়, এদের পরিশ্রমে তো সমাজ থেকে এগিয়ে চলেছে, তাই এরা কখনো ছোট নয়, এরাই সমাজের মূল হোতা। কামারের সাথে হাতুড়ি পিটাই ছুতোরের ধরি তুরপুন, কামার কি করে, কামার সাথে হাতুড়ি পিটায়, কবি চাইছেন আমি কামারের সঙ্গে হাতুড়ি পিটাতে চাইছেন, আমি কামারের সঙ্গে হাতুড়ি পিটাই ছুতোরের ধরি তুরপুন, দেখবে একটু তুরপুন থাকে ছুতোরে, কাঠের কাজ করার জন্য কমে ঘোড়ায় ওই ড্রিল করার মতন ওটা তুরপুন, ছুতোরের ধরি তুরপুন, কোন সে অজানা নদীপথে ভাই জোয়ারের মুখে টানি গুম, গুনটানা মানে নৌকা টানা। তাহলে দেখো প্রত্যেকটা কাজ, তিনি যে কাজগুলোকে ধরছেন প্রত্যেকটা কাজ হচ্ছে পরিশ্রমের কাজ, গায়ে খেটে পরিশ্রমের কাজ, তাই তিনি বলছেন, কোন সে অজানা নদীপথে ভাই জোয়ারের মুখে টানি গুন, পাল তুলে দিয়ে কোন সে সাগরে জাল ফেলি কোন দরিয়ায়, দরিয়া মানে মাছ, দরিয়া আমরা বলি দরিয়া, দরিয়া মানে হচ্ছে সমুদ্র বা নদী কে দরিয়া বলে, তাহলে কোন সে পাহাড়ে, হ্যাঁ হ্যাঁ, কোন সে পাহাড়ে, একদম, তাহলে পাল তুলে দিয়ে কোন সে সাগরে জাল পেলি কোন দরিয়ায়, কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠারো ঘায়, কোথাও পাহাড়ের সুরঙ্গ কাটি, কোথাও অরণ্যে গিয়ে গাছপালা কাটি, সব কাজগুলো কারা করে, সব কাজগুলো পরিশ্রমের কাজ, পাহাড় কাটা, জঙ্গলে গাছ কাটা, সব পরিশ্রমের কাজ, হাতুড়ি পেটানো, তুরপুনের কাজ,
এই কাজগুলো কবি করতে চাইছেন। কবি ওই পৃথিবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ঘরে বসে থেকে অলস সময় কাটাতে চাইছেন না, তিনি চাইছেন তাদের হয়ে, তাদের মতো করে তাদের কবি হয়ে থাকতে। সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি, আর খাল কাটি ভাই পদ বানাই, স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছে সারা রাতি পথ চায়, হায় সময় নাই। পথ বানাই আমি, আমি সুড়ঙ্গ কাটি, আমি পাথর সরাই, আমি খোয়া ভাঙ্গি, সারা দুনিয়ার বোঝা বই, স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি সময় যে হায় নাই, আমার স্বপ্ন দেখার সময় নেই, স্বপ্ন থেকে সময় কাটানোর আমার সময় নেই। এটা হচ্ছে কবিতাটার কুঠা। কাঠ কাটার জন্য এরকম ব্যবহার করা হয়, কাঠ কাটার জন্য বড় একটা এরকম বাঁশের গোলপাড়া, বাঁশের দণ্ড, তার মধ্যে একটা লোহার এরকম শক্ত পাড়া কাটার জন্য থাকে, কুঠার বলে ওটাকে, কুঠার। শাবল, গাইতি, কুঠার, এগুলো চিনতে হবে গো আদিত্য, তো না চিনলে হবে না। তো যাক, আজকে ক্লাসটায় আমি কবিতাটার মূল বক্তব্যটা রাখার চেষ্টা করলাম। আরও পরবর্তী ক্লাসগুলো তো স্যারও যদি নেন বা আমিও যদি পাই, তাহলে অবশ্যই প্রশ্ন উত্তর আলোচনা হবে এবং ভেতরে অনেক লাইন আলোচনা হবে। নিশ্চয়ই সপ্তষী আমায় আরও প্রশ্ন করবে, তোমরাও করো কিন্তু খুব কম করো, সপ্তষী বেশি করে, তো সে তখন আরও ডিটেলসে আলোচনা হবে। হ্যাঁ, প্রশ্ন ঠিক করে রাখবে, ঠিক আছে, বেশ তাহলে।